স্ক্রিপ্ট আমরা লিখেই তুফান ওয়ান বানিয়েছি এবং আমরা তুফান টু বানাবো, আমরা প্ল্যান করে করছি, মানে হুট করে ডিসিশন হয় নাই যে আজকে আচ্ছা এক কাজ করি তুফান টু বানায় ফেলি। আসলে দেখা যাক, টুতে আরও অনেক বড় চমক থাকতে পারে, এর থেকেও বড় চমক থাকতে পারে, কারণ তুফান পার্ট ওয়ান যেই লেভেলের ক্রেজ, ইনশাল্লাহ তুফান পার্ট টু আরও ভয়ঙ্কর লেভেলের ক্রেজ হবে ইনশাল্লাহ। খুবই ভালো লাগছে, এই দিনটা খুব ভালো লাগে আমার, কারণ আপনাদের মনে আছে পড়ানোর সময় এইখানেই আমি শোটা করছিলাম, সুরঙ্গ সময় আমরা এখানে করেছিলাম, এখন তুফানে করছি। তো আমার কাছে মনে হয় এই হলটা বড় হল আমাদের জন্য লাকি, কারণ এখানে আমরা অনেক মানুষ একসাথে সিনেমা দেখতে পারি আসলে, কারণ তুফান অলরেডি ইতিহাস হয়ে গেছে, ব্লকবাস্টার হয়ে গেছে, আরও বড় হিটের পথে তুফান। তো আমার মনে হয় আপনারা এতদিন অনেক কষ্ট করেছেন, কভার করেছেন, তুফানের সাথে ছিলেন, তা আমরা আজকে সাকসেসটা উদযাপন করতে চাই, আনন্দটা উদযাপন করতে চাই, এবং আমরা একটা কলিগ, আমরা একটা ফ্যামিলি, আমরা ফুল ফ্যামিলি মানুষ একসাথে বসে সিনেমাটা দেখতে চাই। এখন দর্শক তো তাদের ভালোবাসা জানালো, আবার আপনারা আপনাদের ভালোবাসা জানান, দেখেন আপনাদের কেমন লাগে। আসলে তো আসলে এই শোটা আপনাদের জন্যই করা, অনেক বেশি এক্সাইটেড দেশের বাইরের মানুষরা, ঈদের দিন থেকেই আপনারা জানেন দেশের বাইরে যারা থাকে তারা বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসে, আমাদের থেকে বেশি ভালোবাসে, তারা প্রচুর এক্সাইটেড কবে আসছে কবে আসছে। তো আজকে হয়তো আমাদের প্রডিউসাররা ঘোষণা করবে কবে আমাদের কোন দেশে রিলিজ হবে। শুরু থেকে বলেছিলাম আমি আসলে কী চাই, আমি কী বানাতে চাই, আমি শুরু থেকে বলছিলাম এমন একটা সিনেমা বানাবো যেটা আসলে ইন্টারন্যাশনাল সিনেমাকে রিপ্রেজেন্ট করতে পারে আর কি, আমাদের দেশের সিনেমা হিসাবে। তো দর্শক কিন্তু সেটা বলছে, এবং আমি বারবারই বলছি আমি একটা কমার্শিয়াল সিনেমা বানাচ্ছি আসলে, তো এটা একটা এন্টারটেইনিং সিনেমা, আপনারা দেখবেন, হাসবেন, হাততালি দিবেন এবং এনজয় করবেন, এবং শেষে একটা ভয়ঙ্কর টুইস্ট নিয়ে বাসায় যাবেন এবং ওয়েট করতে থাকবেন কবে তুফান টু আসবে। টুয়ের টু স্ক্রিপ্ট আমরা লিখেই তুফান ওয়ান বানিয়েছি এবং আমরা তুফান টু বানাবো, আমরা প্ল্যান করে করছি, মানে হুট করে ডিসিশন হয় নাই যে আজকে আচ্ছা এক কাজ করি তুফান টু বানায় ফেলি। আসলে দেখা যাক, টুতে আরও অনেক বড় চমক থাকতে পারে, এর থেকেও বড় চমক থাকতে পারে, কারণ তুফান পার্ট ওয়ান যেই লেভেলের ক্রেজ, ইনশাল্লাহ তুফান পার্ট টু আরও ভয়ঙ্কর লেভেলের ক্রেজ হবে ইনশাল্লাহ। যখন আমরা প্রপারলি রেডি হবো তখনই বানাবো, দর্শকদেরকে ধোকা দিতে চাই না। আপনারা জানেন পরাণ যখন আমি করেছি একটু বেটার করার চেষ্টা করেছি, সুরঙ্গ এর থেকে একটু বেটার করার চেষ্টা করেছি তুফান, তা আমি চেষ্টা করছি আমার সাধ্য মতো চেষ্টা করার, আপনারা আমাদের দোয়া করবেন, আপনারা পাশে থাকবেন। দেখেন আমি কিন্তু একটা ডিরেক্টর যে কিনা প্রতি বছর কোরবানি দিয়ে একটা সিনেমা দিয়ে যাচ্ছি এবং যে সিনেমাতে মানুষের ঢল নামছে, তো আমরা কিন্তু ট্রাই করছি। তো আপনারা যদি আমাদের পাশে থাকেন, ভালোবাসা দেন, আরও সামনে কাজ করার আগ্রহ পাবো। তো আমাদের তো সবারই ফুলবান্তি হয়, তা আমি যাবো, যেহেতু সিনেমার অবস্থা ভালো না, একটা দুটো সিনেমা ব্লকবাস্টার হচ্ছে, ভালো হচ্ছে, আপনারা সবাই এর পাশে থাকেন। আমরা মানুষ মাত্র, ভুল বিভিন্ন ভুল হতে পারে, তুফান যেই লেভেলে গেছে আমরা আশা করব এটা আরও অনেক বড় লেভেলের জায়গায় যাবে, এবং বাংলাদেশের অলরেডি যে আমাদের হল মালিকরা বলেছে, হল অ্যাসোসিয়েশনরা বলেছে, ডিস্ট্রিবিউটররা বলেছে যে যেই সেল হয়েছে এক সপ্তাহে, বাংলা সিনেমার ইতিহাসে এরকম সেল ওরা কোনো দিন দেখে নাই, প্রতিদিনই মনে হচ্ছে ঈদ। এবং আজকে যে এখানে সিনেপ্লেক্সে দাঁড়িয়ে আছেন, সেই সিনেপ্লেক্সে কিন্তু কোনো টিকিট নাই, অথচ এখন কিন্তু ছুটির দিন না, মানে কর্মদিবস। তো এটা একটা বিরাট বড় রেকর্ড, সবথেকে বেশি সংখ্যক শো চলছে। তো দর্শকদেরকে অনেক অনেক ভালোবাসা, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। যখনই একটা সিনেমা, পৃথিবীর যে কোনো কিছু, যখনই কোনো সিনেমা হাইপ এখানে থাকবে তখন এটা সমালোচনা হবে, এটা পৃথিবীর যে কোনো সিনেমা নিয়ে, এটা অ্যানিমেলের ক্ষেত্রে হয়েছে, জওয়ানের ক্ষেত্রে হয়েছে, পুষ্পার ক্ষেত্রে হয়েছে। তো যখন 1 কোটি মানুষ প্রশংসা করে আর 20 জন মানুষ সমালোচনা করে, সেটাকে আসলে আমরা ধরলে সে 1 কোটি মানুষকে অপমান করা হবে। তো আমরা যারা সমালোচনা করছি তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই, আপনাদেরকে ভালোবাসা, সামনের দিকে চেষ্টা করবো আমরা আরও ভালো ছবি বানানোর জন্য।